আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আবারো সুস্বাগত জানাচ্ছি আমার গণিত ক্লাসে আমি শিউলি হাসান ন্যাশনাল আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষিকা আপনারা নিশ্চয়ই স্কুলে 1 থেকে 5ম অধ্যায় পর্যন্ত পাঠদান পেয়েছেন তাই আমি 6ষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ নিয়ে আপনাদের সামনে আজকে পাঠদান করার চেষ্টা করছি প্রথমে আপনার ভগ্নাংশ সম্পর্কে ভালো করে জানি মনে করেন একটা আপেল এই আপেলটাকে আমরা 4টা খণ্ডে ভাগ করেছি এই 4 খণ্ডের ভিতরে একটা খণ্ড অর্থাৎ একটা টুকরা যদি আমরা নেই সেই এক টুকরাটাকে আমরা উপরে লিখলাম আর যে 4 টুকরা করেছি সেই 4 টুকরাকে নিচে লিখলাম তাহলে এই যে খণ্ড করা হয়েছে অর্থাৎ অংশে ভাগ করা হয়েছে এই অংশ টাকে আমরা বলছি ভগ্নাংশ আর সম্পূর্ণ আপেলটাকে আমরা বলছি পূর্ণ সংখ্যা আর এই যে আমি চিহ্নিত করে দিয়েছি যে অংশটা একটা অংশ আর বাকি তিনটা অংশ চিহ্নিত করা হয়নি তাহলে আমরা টোটাল ভাগ করেছি কয়টা 4টা সেই 4 বসলো নিচে আর কয়টা আমরা নিয়েছি সেটা উপরে তাহলে এই উপরের অংশটাকে আমরা বলছি লব আর নিচের অংশটাকে আমরা বলছি হর এবার পুরো অংশটাকেই আমরা বলছি পূর্ণ সংখ্যা আর এইটা কোনো অংশ থাকে না তাহলে এই অংশগুলোকেই বলা হচ্ছে ভগ্নাংশ এবার আসি ভগ্নাংশ কয় ধরনের আমাদের হতে পারে ভগ্নাংশ আমাদের 3 ধরনের হতে পারে একটা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ তাহলে এবার আসি আমাদের প্রকৃত ভগ্নাংশ কোনগুলো তাহলে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় সেটাকেই আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ আর যে ভগ্নাংশের আমাদের উপরের অংশে যখন বড় থাকে সেটাকে আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ যেমন মনে করেন উপরে থাকলো 7 নিচে আছে 4 তাহলে উপরে লব বড় আর হর ছোট এটাকে আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ যেটা সেটাকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশের সাথে যুক্ত হয়ে অর্থাৎ এক সমস্ত 4 ভাগে 3 এই অংশটাকে পুরো অংশটাকেই আমরা বলছি মিশ্র ভগ্নাংশ এক আমাদের এখানে পূর্ণ সংখ্যা আর 4 ভাগে 3 এই অংশটাকেই আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে কোন প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ গঠিত হয় তাকেই আমরা বলছি মিশ্র ভগ্নাংশ তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রকৃত ভগ্নাংশ কি অপ্রকৃত ভগ্নাংশ কি এবং মিশ্র ভগ্নাংশ কি এবার আমরা অপ্রকৃত থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশে এবং মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি সেই অংশে এবার আমরা চলে আসি তাহলে এই অংশ থেকে আমরা দেখতে পাই যে নিচে 4 উপরে 7 এটাকে আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে যেতে পারি তাহলে এই 4 দিয়ে 7 কে যদি আমরা ভাগ করি তাহলে কি পাওয়া যায় আমরা পাচ্ছি তাহলে আমরা ভাগফলে পেলাম 1 অবশিষ্ট রইল 3 আর আমাদের নিচে 4 ছিল সুতরাং আমরা এই অংশ থেকে লিখতে পারি যে এক সমস্ত নিচে 4 রইল অবশিষ্ট 3টা উপরে চলে আসছে এটাকেই আমরা বলছি মিশ্র ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত হয়েছে আবার আমরা এটা মিশ্র আর এটাকেই আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ এবার আসি মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায় তাহলে এক সমস্ত 4 ভাগে 3 এই অংশটাকে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা গুণ নিচে ভগ্নাংশের হর যোগ লব এবং নিচে কি থাকবে আমাদের হর থাকবে তাহলে আমরা কি লিখেছি পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার সাথে আমরা ভগ্নাংশের হর গুণ করেছি তার সাথে লব যোগ করে আর নিচের হর নিচেই রইল যোগ করে আমরা যেটা পাবো সেটাকেই আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে কি পাওয়া যায় একের সাথে 4 গুণ করে 4 আর 3 7 তাহলে আমরা বলছি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে
রূপান্তর, এটাকে বলছি মিশ্র আর এটাকে বলছি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের যোগটা কিভাবে হয় সেই অংশে আমরা একটু দেখি। ভগ্নাংশের যোগ নিচে হর একই থাকলে আমরা সহজভাবে করতে পারবো, কিন্তু হরগুলো যখন ভিন্ন রকমের হবে সেই ক্ষেত্রে আমরা কি রকম করতে পারি। এখন দেখতে পাচ্ছেন যে নিচে চার আছে এই ভগ্নাংশের হর, আর এই ভগ্নাংশের হর আছে আট। তাহলে দুইটা ভিন্ন ধরনের হর, ভিন্ন ধরনের হরটাকে আমরা সমহরও করতে পারি অথবা সরাসরি আমরা সমহর করে এটাকে কাজ করতে পারি। তাহলে এটা করার আগে আমাদের আগে দরকার যে এটাকে আমরা লসাগু করে নিব। লসাগু নিচের হরগুলোকে আমরা লসাগুতে পরিণত করতে পারি। তাহলে চার এবং আটের লসাগু কি হয়, তাহলে আমরা ভাগ করে দেখি দুই চার, আবার দুই দিয়ে ভাগ করে দেখি এক দুই। তাহলে দুই গুণ দুই গুণ দুই করে আমরা কত পাবো, লসাগু করলে আমরা এক্ষেত্রে পাচ্ছি আট। তাহলে এই চার এবং আটের লসাগু কত হলো সেই লসাগুটা আমরা আগে লিখে ফেলি। এবার এই নিচের হর দিয়ে প্রথমে ভাগ করব, ভাগ করে যা পাবো তা এই উপরেরটার সাথে গুণ করব। তাহলে চার দিয়ে আটকে ভাগ করলে দুই পাবো, দুইয়ের সাথে তিনকে গুণ করি। এবার আমাদের এখানে যোগ আছে, তাহলে আমরা এক্ষেত্রে যোগ চিহ্ন দিব। এবার আট দিয়ে আটকে ভাগ করে পাবো এক, এবং সেই এক সাতের সাথে গুণ হয়ে যাবে। এবার আমরা এই দুইটা অংশ যোগ করে কত পাই সেই অংশে আমরা লিখতে পারি। এবার দেখেন আমাদের এই অংশে তিন দুগুণা ছয় যোগ সাত আর এক, সাত একে সাত, তাহলে আমরা পেলাম কত, তেরো, আর নিচে আট। তবে মনে রাখতে হবে এই অংশে যদি উপরে নিচে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তাহলে অবশ্যই আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে রাখবো, আর যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা না যায় তাহলে অপ্রকৃত হলে কি আমরা সেটাকে মিশ্র করব, আর প্রকৃত হলে ওইভাবেই রেখে দিব। তাহলে মিশ্র করতে গেলে আমাদের এক্ষেত্রে আট দিয়ে এই তেরোকে আমরা ভাগ করে নিব, ভাগ করে আমরা এক্ষেত্রে পেলাম পাঁচ। তাহলে এক সমস্ত আট ভাগের পাঁচ আমরা পেলাম। একইভাবে আমরা ভগ্নাংশের বিয়োগ করতে পারবো। তাহলে বিয়োগ করতে গেলে আমাদের ভগ্নাংশের যোগের নিয়মেই করতে হবে, শুধুমাত্র আমাদের এক্ষেত্রে চিহ্নটার পরিবর্তন হবে। তাহলে আমরা ভগ্নাংশের বিয়োগ একটা করে দেখি কিভাবে করা যায়। যেমন মনে করেন ভগ্নাংশের বিয়োগ এখানে ধরে নেই, উপরেই আমাদের আছে আট ভাগের সাত, এটা বিয়োগ করছি আমরা চার ভাগের তিন বড় সংখ্যা থেকে। তাহলে আমরা কিছুক্ষণ আগেই করেছিলাম চার এবং আটের লসাগু চার, তাহলে আট দিয়ে আটকে ভাগ করে এক এবং সেটা সাতের সাথে গুণ হলো। এবার চার দিয়ে আটকে ভাগ করে দুই পেলাম, একইভাবে তিনের সাথে গুণ করে আমরা পেয়েছি। এবার আমরা সাত বিয়োগ ছয়, তাহলে পেলাম এক্ষেত্রে আট ভাগের এক। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এক্ষেত্রে আমাদের আট ভাগের এক নিচে বড় এবং উপরে ছোট, তাহলে এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ, আর এক্ষেত্রে কোনো কাটাকাটির সুযোগ নেই। তাহলে আমাদের ভগ্নাংশ এ পর্যন্তই রেখে দিতে হবে। এবার আসি আমরা ভগ্নাংশের গুণ নিয়ে, কিভাবে ভগ্নাংশের গুণটা আমরা করতে পারি। মনে করেন কোনো পূর্ণ ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ রইল, আমরা পূর্ণ সংখ্যা দুই দিলাম, তাহলে যে কোনো পূর্ণ সংখ্যার নিচে আমরা মনে মনে এক ধরতে পারি, তাহলে সব সময় পূর্ণ সংখ্যার নিচে এক থাকে। এবার নয়ের সাথে এক গুণ হয়ে নিচে নয় বসবে, আর উপরের সংখ্যার সাথে এই উপরের সংখ্যার গুণ হয়, তাহলে আমরা পেলাম উপরে আট নিচে নয়। আমরা যোগ বিয়োগ গুণ শিখলাম, এবার আমরা একটা ভাগ অঙ্কে আসি যে কিভাবে ভগ্নাংশের ভাগটা করা যায়। তাহলে এবার ভাগ অঙ্কে যদি আসি, আমরা এই ধরনের ক্ষেত্রেই ভাগটা কিভাবে করতে পারবো। মনে করেন দুই ভাগের এক রইল, আর ভাগ করছি পূর্ণ সংখ্যা দিয়ে, তাহলে একই রকম ভাবে আমরা এই পূর্ণ সংখ্যার নিচে এক দিয়ে লিখি। এবার প্রথম সংখ্যা আমাদের ঠিক থাকবে, দুই ভাগের এক এটা ঠিক রইল। এবার ভাগটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিই, ভাগটাকে আমরা কি করেছি গুণ চিহ্ন দিয়েছি। তাহলে ভাগের পরের যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশটাকে আমরা গুণ চিহ্ন দেওয়ার পরে এইটা বিপরীত ভগ্নাংশে পরিণত হবে। অর্থাৎ বিপরীত ভগ্নাংশ বলতে বোঝায় হর যায় লবের উপরে, লবে, আর লব হয়ে যায় তখন হর।
তাহলে এই ক্ষেত্রে আমাদের উপরে আসবে এক নিচে হবে তিন তাহলে আগের মতই আমরা একই পদ্ধতিতে নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ করে তিন দুগুণা ছয় লিখতে পারি এক আর এক গুণ করে আমরা লিখি এক তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম এবার একটা প্রশ্নের অঙ্কে আমরা চলে যেতে পারি একষট্টি পৃষ্ঠার চার নং প্রশ্নে আমরা একটু চলে আসি আমরা প্রশ্নটা এবার একটু দেখি একটি লাঠির ছয় ভাগের এক অংশ মাটিতে দুই ভাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ আমাদের আছে পানির উপরে পানির উপরের অংশের দৈর্ঘ্য ছয় মিটার লাঠির কত মিটার পানিতে আছে তাহলে এবার দেখতে হবে আমাদের এখানে মাটিতে দেওয়া আছে ছয় ভাগের এক আর পানিতে দেওয়া আছে দুই ভাগের এক আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে মাটিতে যতটুকু পানিতে এই দুইটা অংশ যদি যোগ করে আমরা পুরা অংশটা থেকে বাদ দিয়ে দেই তাহলে পানির উপরের অংশের দৈর্ঘ্য এক্ষেত্রে আমরা পাবো তাহলে এবার আমরা অঙ্কে চলে আসি এবার দেওয়া অংশটা আমরা কাজ করি লাঠির মাটিতে আছে ছয় ভাগের এক অংশ এবং লাঠির পানিতে আছে আমাদের দুই ভাগের এক অংশ তাহলে এই অংশগুলো আমরা একত্রে যোগ করতে পারি দুইটা অংশ কতটুকু আছে মাটিতে ও পানিতে তাহলে ছয় ভাগের এক যোগ দুই ভাগের এক এত অংশ তাহলে এটা আমরা সমাধান করে বের করতে পারি ছয় আর দুই এর লসাগু যেমন ছয় এর সাথে এক গুণ এক যোগ এক গুণ তিন এভাবে আগের যোগের নিয়ম আমরা করতে পারি তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি ছয় ভাগে চার অংশ এবার দেখতে পাচ্ছেন এই জায়গাটা কাটাকাটি করা যায় তাহলে আমরা এক্ষেত্রে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পেলাম তিন ভাগের দুই অংশ এবার একটা বিষয় আমাদের পরিষ্কার করে জানা দরকার লাঠিটা ছিল কিছু অংশ কাদায় কিছু অংশ পানিতে আর উপরের অংশ পানির উপরে তাহলে পুরা অংশটাকে যদি আমরা এক ধরি এর থেকে এখানে আছে আমাদের ছয় ভাগের এক আর এই অংশে আছে দুই ভাগের এক তাহলে এই দুইটা যোগ করে আমরা পুরা এক থেকে যদি বিয়োগ করি তাহলে এই উপরের অংশটা পেয়ে যাব একটা আমাদের পূর্ণ সংখ্যার এগুলো ভগ্নাংশ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তাই আমরা সম্পূর্ণ অংশটাকে যদি এক ধরি লাঠিটার তাহলে লাঠির দৈর্ঘ্য আমরা পেয়ে যাব মনে করি লাঠির দৈর্ঘ্য অর্থাৎ সম্পূর্ণটাকে বলা যায় সম্পূর্ণ অংশটাকে আমরা ধরি এক তাহলে পানির উপরে থাকবে এক বিয়োগ তিন ভাগের দুই অংশ আমরা পেয়েছিলাম সেই অংশটাই আমরা এখন বিয়োগ করতে পারি তাহলে বিয়োগ করার আগে আমরা এই একের নিচে এক ধরে নেই তিনের নিচে এই অংশটা এবার আসি আগের নিয়মে এবার বিয়োগ করব তাহলে এককে তিন দ্বারা ভাগ করলে তিন তিনের সাথে এক গুণ করলে পাবো তিন তিন দিয়ে তিনকে ভাগ করে এক একের সাথে দুই গুণ করে দুই পেলাম তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি তিন ভাগের এক অংশ আমাদের এখানে প্রশ্নে বলেছিল লাঠিটির কত মিটার পানিতে আছে এবং লাঠির পানির উপরে দৈর্ঘ্য আমাদের দুই মিটার দিয়েছিল আমরা এই ক্ষেত্রে পানির উপরে অংশ তিন ভাগের এক পেয়েছি তাহলে এই তিন ভাগের এক অংশের দৈর্ঘ্যই আমাদের দুই মিটার সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই তিন ভাগের এক অংশ এই অংশটা অর্থাৎ এই যে তিন ভাগের এক অংশ এই অংশটাকে আমরা বলছি এর দৈর্ঘ্য আমাদের মেপে দেওয়া আছে দুই মিটার তাহলে তিন ভাগের এক অংশের দৈর্ঘ্য দুই মিটার তাহলে এক বার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য আমরা লিখতে পারি তাহলে আমাদের এই ক্ষেত্রে এই অংশটা ভাগ হয়ে যাবে দুই ভাগ তিন ভাগের এক মিটার এবার আমরা ওই ভাগের নিয়মেই গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টিয়ে দিয়ে লিখতে পারি তাহলে এর নিচে কিছু নাই এক ধরে নিচ্ছি উপরের সংখ্যার সাথে আমাদের উপরের সংখ্যা গুণ আর নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা এক ছয়ের নিচে আমরা এক দিলাম তাহলে এটাকে লিখতে পারি ছয় মিটার আমাদের প্রশ্নে চেয়েছে পানিতে কতটুকু আমাদের আগেই পড়েছিলাম পানিতে আছে দুই ভাগের এক সুতরাং দুই ভাগের এক অংশের দৈর্ঘ্য হবে এই যে ছয় মিটার পেয়েছি ছয় মিটারটাকে আমরা যদি দুই ভাগের এক দ্বারা গুণ করে দেই এই ক্ষেত্রে আমরা এই অংশ অংশ লঘিষ্ঠ করে পেলাম তিন মিটার সুতরাং লাঠি তিন মিটার পানিতে আছে আমাদের পঞ্চম শ্রেণীর ক্লাস আজকে এই পর্যন্তই শেষ
আমার প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বাবা মার কথা শুনবেন এবং বাসায় যা রান্না হয় তাই অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। যার যার ধর্ম সেই সেই পালন করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ।